প্রাচীন কাল থেকেই দক্ষিণ এশিয়ার মানুষ ছিল কৃষি নির্ভর। এই অঞ্চলের শিল্প সংস্কৃতি ছিল কৃষিকে ঘিরে। কৃষি উন্নয়নের কথা বিবেচনা করে 1961 সালে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিদ্যাপীঠ পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়। 1971 সাল, 30 লক্ষ শহীদ আর অগণিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালি জাতি পায় একটি স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়টির নামকরণ হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করেন দেশের কৃষির উপর অর্থনীতির নির্ভরতা। তাই তিনি 1973 সালের 13ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান স্লোগানে উজ্জীবিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। 1200 একরের বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে কৃষি শিক্ষা ও বাংলাদেশের জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দু। ব্রহ্মপুত্র নদ ঘেঁষে অবস্থিত বিশ্ববিদ্যালয়ে রয়েছে 6টি অনুষদ, উল্লেখযোগ্য সংখ্যক ল্যাবরেটরি, কৃষিভিত্তিক বিভিন্ন খামার, মাঠ গবেষণাগার, মৎস্য খামার, ডেয়ারি ও পোলট্রি খামার এসব। বর্তমানে এই বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিষয়ে 7টি স্নাতক ডিগ্রি দেয়া হয়। এছাড়াও 44টি বিভাগ থেকে MS ও PhD ডিগ্রি দেয়া হয়। এটি একটি পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়। রয়েছে ছাত্রদের জন্য 9টি ও ছাত্রীদের জন্য 4টি আবাসিক হল। PhD ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পরমাণু বিজ্ঞানী ডক্টর MA ওয়াজেদ মিয়া ডরমিটরি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে রয়েছে ক্রীড়া শিক্ষা, স্টেডিয়াম, হেলথ কেয়ার সেন্টার ও জিমনেশিয়াম এইসব। অনুষ্ঠান করার জন্য রয়েছে 2200 আসন বিশিষ্ট শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন। গ্র্যাজুয়েট সহ বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ ও সম্প্রসারণ কর্মকাণ্ডের জন্য রয়েছে গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ কেন্দ্র ও ফার্মার ট্রেনিং সেন্টার। উচ্চতর গবেষণার জন্য রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম, প্রফেসর মোহাম্মদ হোসেন কেন্দ্রীয় ল্যাবরেটরি, উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি সহ আরও অনেক ব্যবস্থা। ইতিহাসের সাক্ষী রেখে বিশ্ববিদ্যালয় চত্বরে রয়েছে জাতির পিতার আবক্ষ ভাস্কর্য, 71-এর গণকবর, মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ, বিজয় 71, শহীদ মিনার এবং বঙ্গবন্ধু চত্বর। বর্তমানে প্রায় 5000 স্নাতক, 1300 MS, 500 PhD ছাত্রছাত্রী অধ্যয়নরত রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। প্রায় 600 দক্ষ শিক্ষক বিভিন্ন অনুষদে পাঠদান করে থাকেন। ভেটেরিনারি অনুষদ 5 বছর মেয়াদী DVM ডিগ্রি দিয়ে থাকে। কৃষি অনুষদ থেকে 4 বছরের অনার্স সহ BSc AG অনার্স ডিগ্রি দেওয়া হয়। পশুপালন অনুষদ থেকে 4.5 বছরের অনার্স সহ BSc AH ডিগ্রি দেওয়া হয়। কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ থেকে ডিগ্রি দেওয়া হয় BSc AG ইকন অনার্স বিষয়ে। কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ থেকে 2টি ডিগ্রি দেওয়া হয়, একটি BSc এগ্রিল ইঞ্জিনিয়ারিং, অন্যটি BSc ফুড ইঞ্জিনিয়ারিং। BSc ফিশারিজ অনার্স ডিগ্রি দেওয়া হয় মৎস্য বিজ্ঞান অনুষদ থেকে। অদ্যাবধি প্রায় 30,000 স্নাতক, 18,000 মাস্টার্স ও 700 PhD ডিগ্রিধারীরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশে বিদেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি ছোট দেশের এই অগণিত জনসংখ্যাকে খাদ্যে যোগান দেওয়া যে কত কঠিন, সেই কাজটি সম্ভব হয়েছে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের অবদানের জন্য। শিক্ষার ক্ষেত্র আমরা আমাদের গুণগত মানকে ধরে রেখেছি। গত বছর এবং তার আগের বছর বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বাংলাদেশের 150টি বিশ্ববিদ্যালয়ের ভিতর এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরপর 2বার প্রথম স্থান অর্জন করেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত ছাত্রছাত্রীরা অধ্যয়ন করছে এই বিশ্ববিদ্যালয়ে। আবার এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্বে।
শিক্ষকগণ বিভিন্ন উন্নত দেশ থেকে পিএইচডি ও পোস্ট ডক্টরাল ডিগ্রি করে আবার এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে শিল্প হিসেবে গ্রহণ করেছেন এবং ঘোষণা দিয়েছেন, এবং এটি আসলেই যুগের দাবি, এর সময়ের দাবি, এবং আমরা সেই ঘোষণার মাধ্যমে আমরা নিজেদেরকে কৃষিকে শিল্প করার যে প্রচেষ্টা সেটাতে আমরা সম্পৃক্ত হয়েছি। আমরা আমাদের প্রযুক্তি এখন প্যাটেন্ট করে আমরা ইন্ডাস্ট্রির কাছে আমরা সেল করার চেষ্টা করছি, কিছু দূর এগিয়ে গিয়েছি। আমরা নতুন নতুন ডিগ্রি দিচ্ছি, যেমন ফুড সেফটিতে, ফুড সিকিউরিটিতে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি দিচ্ছি। আমরা এগ্রি বিজনেসের ইনস্টিটিউট করেছি, সেখান থেকে আমরা ডিগ্রি দিচ্ছি। হাওর এবং চর রিসার্চ ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠিত করেছি। একনেকে আমাদের একটি ডেভেলপমেন্ট প্ল্যান, সেটি এজেন্ডা হিসেবে এসেছিল, সেখানে আমাদের 660 কোটি টাকার একটি ডেভেলপমেন্ট প্ল্যান সেখানে পাশ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এই যে ডিপিপি বা ডেভেলপমেন্ট প্ল্যান যেটি অ্যাপ্রুভ করেছেন, সেটি আমাদেরকে শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখবে। দেশের মানুষ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, আবাদি ফসল, গবাদি পশু আর মাছ উৎপাদন বেড়েছে প্রায় 4 গুণ। 1973 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের প্রথম শ্রেণী মর্যাদা দিয়েছিলেন। বর্তমান সরকারের সুদূর প্রসারী পরিকল্পনা এবং সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে যাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং এর গ্র্যাজুয়েটগণের নিরলস কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে জায়গা করে দেবে আন্তর্জাতিক অঙ্গনে।